আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেন টিভির নিয়মিত আয়োজন ভয়েস অফ ওয়ার্ল্ডে। সাথে আছি আমি নূপুর। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড বললেন এরদোগান। ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাজ্য। কাশ্মীরে 1,800 সেনা মোতায়েনের ঘোষণা ভারতের। আলোচিত রকেট সিস্টেম হাইমার্স কেনার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। দর্শক, আমাদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ টেন টিভি বিডিতে। এবারে বিস্তারিত। টুইটার ইস্যুতে এবার মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান। টুইটারে নানা পদক্ষেপের বিরুদ্ধে পশ্চিমাদের নিষ্ক্রিয়তার দোষারোপ করে পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড আখ্যা দিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। টুইটার ইস্যুতে এবার মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। টুইটারের নানা পদক্ষেপের বিরুদ্ধে পশ্চিমাদের নিষ্ক্রিয়তার দোষারোপ করে পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড আখ্যা দিয়েছেন তিনি। বুধবার রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত সপ্তম আনাতোলিয়া মিডিয়া অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন এরদোগান। এরদোগান টুইটারের প্রতি ইঙ্গিত করে বলেন, এই সামাজিক মাধ্যমটি কারো বাকস্বাধীনতার তোয়াক্কা না করে ইচ্ছে মতো যেই কারো উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, আবার যেই কারো উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কয়েকদিন আগেও বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এই ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ক্ষোভ প্রকাশ করে এই ব্যাপারে ইলন মাস্ককে সতর্ক করেছেন। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছিলেন ইলন মাস্ক। টুইটার কেনার পর বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে পড়েছেন এই ধনকুব। টুইটারের গ্রাহকের অভিযোগ, ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর থেকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বিদ্বেষ ছড়ানোর হার আগের তুলনায় অনেক বেড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আনুষ্ঠানিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। এ ধরনের ঘোষণার পর এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা বা তাদের কর্মকাণ্ডগুলোকে সমর্থন করা যুক্তরাজ্যে ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আনুষ্ঠানিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। এ ধরনের ঘোষণার পর এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা বা তাদের কর্মকাণ্ডকে সমর্থন করা যুক্তরাজ্যে ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে। ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফে এমন একটি খবর বেরোনোর পর লন্ডনের সরকারি সূত্রগুলো অবশ্য বলছে এই ঘোষণা খুব শীঘ্রই আসছে না এবং এর অনেক খুঁটিনাটির দিক এখনও পরীক্ষা করে দেখার বাকি রয়েছে। তবে সূত্রগুলো বলছে এটা ব্যাপক অর্থে সঠিক খবর যে ব্রিটিশ সরকার আইজিআরসিকে নিষিদ্ধ করতে চাইছে। বিবিসি জানিয়েছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থাগুলো গত বছর ব্রিটিশ নাগরিক বা ব্রিটেনে থাকা এমন কিছু ব্যক্তির বিরুদ্ধে 10টি পরিকল্পনার কথা উদ্ধৃতি করে বলেছে যে ইরান যুক্তরাজ্যের প্রতি সরাসরি হুমকির কারণ। গত নভেম্বর মাসে প্রকাশিত কিছু রিপোর্টে বলা হয় একটি ইরানি ঘাতক দল লন্ডনে ব্রিটিশ ইরানি সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তু করছে। গত সপ্তাহে আইজিআরসি ইরানে এমন 7 ব্যক্তিকে গ্রেপ্তার করে যাদের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আছে। ইরান জুড়ে গত কয়েক মাসে যে সরকার বিরোধী বিক্ষোভ চলছে তার সঙ্গে সম্পর্কের কারণে এদের গ্রেপ্তার করা হয়। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি গত মাসে ঘোষণা করেছেন যে পুরো আইজিআরসি সংগঠনটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের উপর পার্লামেন্টের চাপ বাড়ছিল। ব্রিটেনে 2000 সালের সন্ত্রাস বিষয়ক আইনের আওতায় এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুরু করা হয়ে থাকে। এই ক্ষেত্রে সরকার যে শুধু কোনো সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডই পর্যালোচনা করবে তা নয়, যুক্তরাজ্য এবং বিদেশে থাকা ব্রিটিশ নাগরিকদের প্রতি সুনির্দিষ্টভাবে কী হুমকি সৃষ্টি হচ্ছে তা বিবেচনা করা হয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইজিআরসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে। এবার যুক্তরাষ্ট্রের আলোচিত রকেট সিস্টেম হাইমার্স কেনার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার এই ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা শিল্প বিষয়ক মন্ত্রী প্যাট কনরয়। এক বিবৃতিতে প্যাট বলেন, 2026 সালের মধ্যে 20টি হাইমার্স রকেট সিস্টেম সংযুক্ত হবে অস্ট্রেলীয় সামরিক বাহিনীতে। এই খাতে প্রায় $700 মিলিয়ন বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি। এই উদ্যোগ অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলে জানান তিনি। হাইমার্স 300 কিলোমিটারের ভেতর যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। রুশ আগ্রাসন ঠেকাতে মার্কিন হাইমার্স সিস্টেম ব্যবহার করেছে ইউক্রেন। সম্প্রতি দোনেস্কে রুশ অবস্থানে হাইমার্স হামলা চালিয়ে বড় ধরনের সফলতা পায় ইউক্রেনীয় বাহিনী। কাশ্মীরে 1,800 আধাসামরিক সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি অঞ্চলটিতে সন্ত্রাসী হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের পর নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে সিআরপিএফ এর সদস্যরা সেনাঘাঁটি থেকে রওনা দিয়েছে। অঞ্চলটির বাড়তি নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাশ্মীরে গত দুই সপ্তাহে একাধিক সন্ত্রাসী হামলায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি রাজ্যের রাজৌরি জেলার একটি গ্রামে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের পর নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এখানে শেষ করছি। দর্শক, আমাদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ টেন টিভি বিডিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। টেন টিভি দেশ ও দশের কথা বলে।